नमस्कार बंधुरा, नमस्कार आमार यूट्यूब चैनेले जेटा होच्छे फ्लेवर्स अफ अर्पिता। तो जेनरली एई जे यूट्यूब चैनलटा एखाने आमी कुकिंग भिडियोज दिए थाकि। तो आज के आमी केन एकटा ब्लग टाइपे शूट करछि, कथाटा होच्छे जे आमार आमी तो काज करी वार्किंग, सो आमार वार्क फ्रम होम चलछे और नाइट शिफ्ट चलछे। सो साढ़े दसटा थेके सकाल साढ़े सातटा अब्दि। তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করা যাক, তো ব্লগ টাইপের, যাতে আমার ঘুমটা পাবে না আর কাজ করতেও মন আসবে। তো আমি কাজ করছি এবং কাজের ফাঁকে ফাঁকে কী কী করছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো দেখে নিই আমি কী করছি এখন। আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমি কাজ, আমার কাজটা আমি দেখিয়ে দিই। আমি একটা অফিসে কাজ করি কলকাতাতেই, তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো সেজন্য আমি এখন রাত্রিরে পেঁচার মতন জেগে রয়েছি, কিছু করার নেই। সো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার সিস্টেম, অফিস থেকে ডেস্কটপ দিয়ে দিয়েছে। তো এই সিস্টেমটা, এই দেখো এত ঘুম পাচ্ছিল আমার আজকে বসে বসে। তো আমি একটু আগে চা খেলাম আর আমি প্রতিদিন বাদাম এরকম ভিজিয়ে দিই জলে, সেটা সকালবেলা আমি আগে খেতাম খোসা ছাড়িয়ে। খোসা ছাড়িয়ে না খেলে তো আবার পেট ব্যথা করে, তো আমি আগে খোসা ছাড়িয়ে খেতাম, এখনও খাই। তো এখন তো সকালবেলা খেতে পারি না, একটু ভিজাই, ভিজিয়ে কিছুক্ষণ পর যখন চাটা খাই চায়ের সঙ্গে বাদামটা খাই। এই একটা বোতল, জলের বোতল আমি কিনেছি, আগে আমার প্লাস্টিকের বোতল ছিল, তো তারপরে ভাবলাম যে সেলোরি H2 ওই বোতলটা কিনি। বাহ, খুব ভারী বোতলটা, এটা একদমই কাঁচের বোতল। আমি যে চেয়ার আছে এই চেয়ারটাতে বসছি, একদম পাতি চেয়ার, এই চেয়ারটাতে বসতে খুব কোমরে লাগে। তো তোমাদের যাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে তারা একটা কাজ করো, এরকম চেয়ারে বসো না, হয় তোমরা সোফা টাইপের কোনো চেয়ার নিও বা অফিস চেয়ার পারলে কিনে নিও। এই দেখো ঘরগুলো পুরো অন্ধকার, এখানে এই একটা ঘর আছে আর পিছনে আরেকটা ঘর আছে। তো মা বাবার ভাই ঘুমোচ্ছে আর আমি এখানে পেঁচার মতন জেগে জেগে কাজ করছি। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার কাজের জায়গাটা, এবার চলো দেখাই। এই দেখো পিছনে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে, এখানে এইটা দেখতে পাচ্ছ জিয়া, এটা হচ্ছে মোস্টলি এটা আমি খাই ব্রেকফাস্টে, ওয়েট লস করছি জানি তোমরা, আমি ওয়েট লসের অনেক রেসিপিও দিয়েছি। তো এই মোস্টলিটা আমি খাই, এই মোস্টলিটা খুব একটা ভালো না, আমি জাস্ট কিনেছিলাম একটা জায়গা থেকে, তো মা নিয়ে এসেছিলো। তো এই মুসলিটা খুব একটা ভালো না, এটার মধ্যে কর্নফ্লেক্স দেওয়া রয়েছে, আমি সেই মুসলিটা খাই, এটার মধ্যে ওটস দেওয়া রয়েছে, পিওরলি ওটসের তৈরি, তো কর্নফ্লেক্স থাকবে না ওটার মধ্যে। তো আমি মেইনলি যোগা বারটা খাই, তো যোগা বারটা এই মাসে আনা হয়নি, আমি আনবো যখন তোমাদেরকে দেখাবো, আমি যোগা বারটা খাই আর আমি ওটস খাই। তো এই দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো লম্বা তারটা দেখছো, আমি চার্জ দিতে দিতে কথা বলছি। অনেকদিন পর হঠাৎ করে ইচ্ছে হলো যে সারাদিন তো রান্নারই ভিডিও দিয়ে যাচ্ছি, তো কেন না একটা ব্লগ করা যাক। তো সেজন্য আমি চলে এলাম আজকে আর তোমাদের সঙ্গে একটু গল্প করতেও ইচ্ছে হলো। তো একটু আগে আমি গৌরব তপাদার আছে ইউটিউবে ফেমাস ইউটিউবার, তো ও আমার থেকে ছোটোই হবে অনেকটাই, তো ওর চ্যানেলগুলো আমার খুবই ভালো লাগে, ও যে মোটিভেশনাল স্পিচগুলো দেয় যে বলে যে সব কিছু সম্বন্ধে সব কিছু সলিউশন যে দেয় সেটা আমার খুব ভালো লাগে এবং খুব কাজেও লেগেছে আমার অনেক সলিউশন। সেই জন্যই বলছি তোমরা চাইলে ওনার চ্যানেলটা গিয়ে একবার দেখতে পারো, খুব খুব ভালো লাগে। আর ওর গান তো অসাধারণ, আমি শুনেছি ভয়েস অফ গৌরব চ্যানেলটাতে আমি গান শুনেছি, আমি ওর তো প্রচণ্ড ভালো গায় ছেলেটা। তো তোমরা গিয়ে প্লিজ ওর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, গৌরব তপাদার নামে একটা আছে, গৌরব তপাদার ব্লগস আছে, ভয়েস অফ গৌরব আছে আর আছে প্রেত কথা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রেত কথাটা আমি শুনি, খুব ভালো লাগে। আজকেই দুটো না তিনটে এপিসোড, তিনটে ঘটনা আর কি উনি শোনালেন, তো আমার বেশ ভালোই লাগলো ঘটনাগুলো শুনে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরাও চাইলে অনেকেই প্রেত কথাটা দেখি আমি জানি, তো তোমরা চাইলে প্রেত কথাটা দেখতে পারো আর প্রেত কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমি অনেক দিন ধরে দেখছি, আমি আগে হায়দ্রাবাদে ছিলাম চাকরি সূত্রে, তো কর্মসূত্রে, তো তখন আমি প্রেত কথা চ্যানেলটা দেখতাম,
এবং খুব ভালো লাগতো রাত্রিবেলা যখনই আমার নাইট শিফট হতো তখনই আমি বসে বসে প্রেত কথা চ্যানেলটা দেখতাম, খুব ভালো লাগতো। শুনতাম আমি রাত্রিরে ভূতের ঘটনা, শুনতে কার না ভালো লাগতো, ঠিক ভূতের ঘটনা বলবো না, রোমাঞ্চকর ঘটনা। আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছিলো হায়দ্রাবাদের হোস্টেলে, তো সেই সূত্রে আমি ওগুলো শুনতাম, খুব ভালো লাগতো। আমার একদম লাইফ সত্য ঘটনা, একদম পুরো বানানো ঘটনা নিয়ম মতো আমার সঙ্গে ওরকম অনেক ঘটতো। ঘরের মধ্যে দেখতাম ডিম সিদ্ধ করতে দিয়েছি, গ্যাসে চাপিয়েছি নিচে গিয়ে, তো হঠাৎ করে তারপরে সিদ্ধ হয়ে গেছে, দেখছি ডিমের মধ্যে কি লাল লাল সব পাওয়া যাচ্ছে, তারপর দেখছি আমরা খাচ্ছি পাশে রক্ত পড়ে রয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। তারপর আরেকটা শেয়ার করি, আমি একদিন আমার বয়ফ্রেন্ডের সাথে নিচে বসে, তখন আমার বয়ফ্রেন্ড হায়দ্রাবাদে এসেছিলো, তো আমার সঙ্গে দেখা করতো, তো আমি আর একটা কাজের সূত্রে, তো আমরা দুজনে নিচে চেয়ার আছে ওখানে বসে গল্প করাচ্ছে, তো আন্টি দিয়েছিল ওই চেয়ারটা বসে গল্প করাচ্ছে। এবার আমি বসে গল্প করছি, হঠাৎ মনে হচ্ছে কোথায় একটু নামছে সিঁড়ি দিয়ে আর লিফ্টে করে, তো লিফ্টে নিচ থেকে উপরে চলে গেল। তো আমার বয়ফ্রেন্ড বললো মনে হয় কি ওপর থেকে নামছে, তো দেখি ঠিক আছে দেখা যাক কে নামছে। তো দেখলাম সিঁড়ি দিয়ে নামার আওয়াজটা হলো, কিন্তু লাস্ট সিঁড়িটাতে আর যেন মনে হলো কেউ নামলো না। তো ভয় লেগে গেছে, এখনও আমার গায়ে কাটা দিচ্ছে, এখনও আমার গায়ে কাটা দিচ্ছে, তো প্রচণ্ড ভয় লেগে তার ভালো মতো নামতে নামতে হয়তো আর নামেনি, পুরো নামবে না, আর্ধেকটা হয়তো কেউ নেমেছে, কেউ হয়তো ওপরটা পড়ে গিয়েছিলো, তো দোতলা তিনতলা নেমেছে এরকম। তো তারপরে দেখলাম ও বললো যে লিফ্টটা তো উপরে গেলো কিন্তু লিফ্টটা নিচে নামলো না। আমি বললাম কী হয়তো বদমাশি করে লিফ্টটাকে উপরে ডেকে নিয়ে এসছো আর ঘুরে বেড়াচ্ছে, হয়তো ওপরে ঘুমটুম আসছো না রাত্রিবেলা সেই জন্য। উমা হঠাৎ দেখি লিফ্টের নিচে তো নামলো কিন্তু লিফ্টে করে কেউ নামলো না। আমি বিশ্বাসই করতে চাইছিলাম না যে এটা কোনো ভৌতিক ঘটনা, আমি ভাবছিলাম যে কেউ হয়তো টিপে দিয়েছে ভিতর দিয়ে, দিয়ে লিফ্টটা বন্ধ করে নামিয়ে দিচ্ছে, তো ভয় দেখাবে বলে কেউ যদি নিচে থাকে তাদেরকে। তো পরে আমি আমার দিয়ে রুমের পাশে আরেকজন ছিল বাঙালি, তো ওর কাছ থেকে জানতে পারি, ওখানে একটা মেয়ে ছিল, ওর কাছ থেকে জানতে পারি যে লিফ্টের ঘটনাটাও একটা অলৌকিক ঘটনা, এরকম হয়ে থাকে নাকি সকালবেলা 3টে থেকে 4টির মধ্যে নাকি এই ঘটনাগুলো ঘটে থাকে। আমার তো শুনে খুবই ভয় লেগে গেল। তারপরে আবার আরও শুনতাম বাচ্চা কাঁদছে, বাচ্চার কান্নাটা আবার নর্মাল ছিল না, একটু মানে কায়দা করে করে কান্না, ওরকম তো বাচ্চারা কাঁদে না, সে সব শুনতাম। আবার জল পড়ছে কোথায় শুনতাম, এসব বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আমারও হয়েছে হায়দ্রাবাদে গিয়ে। কিন্তু বিশ্বাস করবে না তোমরা যে কোনোদিন কিন্তু আমার ভয় লাগেনি, সেই সূত্রে যে ভয় লাগবে একটা যে ভয় লেগে ওখান থেকে আমি পালিয়ে চলে আসবো সেটাও হয়নি, আর কোনো দিন কোনো ক্ষতিও হয়নি। আমি আর আমার রুমমেট ছিলাম, তো সে আমার থেকে ছোটো, আমাকে দিদি দিদি বলতো, তো আমরা দিদি বোনের মতো থাকতাম ওখানে, সব কিছু শেয়ার করতাম একসাথে, তো আমরা থাকতাম ওখানে। আমাদের আমারও না আমার রুমমেটেরও দুজনের মধ্যে কারণ কোনো সময় ভয় লাগেনি। আমরা প্রথম এটা এক্সপিরিয়েন্স করেছিলাম যখন একদিন রাত্রিবেলা আমরা শিফট করে ফিরেছি, এবারে সব কাপড় জামা ছেড়ে চেঞ্জ করে আমরা মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এবারে শোবো, তখন আমরা দেখছি যে আমরা রুমে 3 জন ছিলাম, আমি আমার রুমমেট প্লাস আরও 1 জন, তো আমরা দেখলাম রুমে এসে যে রুম ফাঁকা, রুমে আমাদের আর যে তৃতীয় রুমমেটটি উনি নেই, বাড়ি গেছে হয়তো, তো সে নেই। তো আমরা দুজনে ভাবলাম যে আজকে রাত্রিটা মানে পরের দিন গিয়ে মনে হয় ছুটি ছিল নাকি একটু বেলা করে অফিস ছিল, তো আমরা ভাবলাম যে আজকে রাত্রিটা একটু এনজয় করি, অনেক দিন কথা কথা হয় না, ঠিক এনজয়মেন্টটা হচ্ছে না, তো ভাবলাম একটু এনজয় করি। তো আমরা কী করলাম, টিভি চালিয়ে গান চালিয়ে আমরা নাচতে শুরু করলাম দুজনে মিলে, মানে হোস্টেল রুমেই বসে নাচা শুরু করলাম, নাচছিলাম, এনজয় করছিলাম, গল্প গল্প করছিলাম, পুরোনো দিনের গল্প করছিলাম, সব এরকম গল্প করছিলাম। তো করতে করতে হঠাৎ আমার রুমমেট বললো যে ফ্যানটা একটু আস্তে করো, মনে হয় কোনো আওয়াজ আসছে, একটু শুনছি আর কি। ফ্যানটা আমি আস্তে করে দিলাম, পাঁচে চলছিলো পয়েন্ট পাঁচে, তো সেখান থেকে একে নিয়ে এলাম, আর বর্ষাকাল ছিল অতটা গরমও লাগছিল না, তো কমিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে যখন দুটো আড়াইটে বাজলো, তখন আমার রুমমেটটা বলে উঠলো দেখো উপরে না কারোর হাঁটার আওয়াজ আসছে। তখন আমরা দুজনে মিলে বসে ভালো করে যখন হিসাব করলাম, তখন দেখলাম যে হ্যাঁ সত্যি উপর থেকে কেন মনে হচ্ছে ছাদের মধ্যে কেউ বুট জুতো পরে মানে খুব জোরে জোরে এপাশ থেকে ওপাশ পাশ থেকে এপাশ হেঁটে যাচ্ছে। সেটার পর
এতটা ভয় দেখিয়েছিল আমাদের যে পরে আমরা আমাদের আরেকটা রুমে আরেকটা আমাদের অফিসের একজন কলিগ থাকতেন, তো তাকে সে আমাদের থেকে অনেকটাই বড় দিদি ছিলেন একজন, তো ওনাকে আমরা ডেকে নিয়ে আসি রুমে। আসা একটা রাত পুরো আমরা তিনজনে একসঙ্গে থাকি, এতটা ভয় লেগে গেছিলো। কারণ আমাদের তৃতীয় রুমমেটই ছিলেন না, তো আমি এত ভয় লেগে গেছিলো যে আমার পরের দিনকে বেড কভারটা কাচার ছিল, বাথরুমে যাবো সে বাথরুমে পর্যন্ত দেখতে পাচ্ছি না, বাথরুমে জানলার পাশে, আর এত ভয় লাগছিল যে আমি বাথরুম পর্যন্ত যেতে পারছি না। ওই একবার ভয় পেয়েছিলাম, তো তারপরে এপিসোডগুলো থেকে আর ভয় পাইনি। তারপরে অনেক কিছু ঘটে গেছে যেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে, তো সেইগুলো থেকে আর ভয় টয় লাগে। আর এখন এমনিও একদমই ভয় লাগে না এখন বাড়িতে চলে আসার পর থেকে, আর এই ফোটাও ভয় লাগে না। হ্যাঁ, হয়তো সেরকম কোনো জায়গায় আবার যদি যাই যাওয়ার সুযোগ হয় তো তখন ভয় লাগতেও পারে, কিন্তু এখন আর এক ফোটাও ভয় লাগে না, সে ভয়টাই চলে গেছে। এখন মানে মনে হয় যেন এগুলো রোম্যাঞ্চকর। আমি এসে আমার ভাইকে প্রথমে এই কথাগুলো বলেছিলাম, তো আমার ভাই একদমই সব বিশ্বাস করে না, এক ফোটাও মাকে তো বলেছিলাম, মা জানি না বিশ্বাস করেছে কি করেনি, কিন্তু ভাই এক ফোটাও বিশ্বাস করে না, এক ফোটাও। তো ও বললো যে হোক আমার সাথেও এরকম ঘটনা ঘটুক, তারপর আমি বিশ্বাস করি, এখন কিছুতেই বিশ্বাস করি না, এরকম ঘটতেই পারে না, এগুলোর সঙ্গে অন্য কোনো কানেকশান থাকে। আমি বললাম কী কানেকশান, আমার তো জানানি। তো অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছিল, আমরা জানতে পেরেছিলাম যে আমাদের যে পিজিটা ছিল যেখানে আমরা ছিলাম হোস্টেলটা, ওই হোস্টেলটা যে মাটির উপর তৈরি হয়েছিলো, ওই মাটিটা হোস্টেল তৈরি হওয়ার আগে ওখানে অনেক খুনোখুনি হতো, আর পরে ওখানে মানে অনেক বছর আগে ওখানে মারামারি খুনোখুনি সব হতো, আর ওখানে নাকি কবরস্থান ছিল। তো আমার মনে হয় ঘটনাগুলো সেই থেকেই ঘটেছিল, আমরা কাউকে দেখতে পাইনি ঠিকই, কোনো ফিগার কিছু দেখতে পাইনি ঠিকই, কিন্তু আমরা অনেক কিছু ফিল করেছিলাম, অনেক কিছু অনুভব করেছিলাম। দেখুন এখনও আমার গায়ে কাটা দিচ্ছে, দেখো তোমাদেরকে আমি দেখাই, দেখো জানলা খোলা আছে আমার, দুটো জানলাই খোলা, ভয়ে কিছু নেই, পাশেই আছে, কিন্তু তবুও এই নাইট শিফট করতে করতে আমার যেন একটু কেমন যেন করছে। আমি আমার বাড়িতেও কিছু ফিল করেছি, যেমন মশলা বাটা, এত রাত্রি তো কেউ রান্নাবান্না করবে না, কারণ এখানে সেরকম কোনো কেউ নেই যে কোনো স্টুডেন্ট বা কেউ একা আছে ভাড়া নিয়ে যে সে রান্নাবান্না করছে, অনেক দিন এরকম কেউ নেই, তাহলে শীর্ণ রাত্রি মশলা বাটার আওয়াজটা কোত্থেকে আসে, তো আমি কাউকে বোঝাতে পারিনি, কিন্তু এই জিনিসগুলো আমি অনুভব করেছি, সত্যি অনুভব, আমি বাড়িতে অনুভব করেছি, কিন্তু কেউ এই জিনিসগুলো বিশ্বাস করবে না, এজন্য আমি আর কাউকে কিছু বলিনি। আমি এখন কাজ বন্ধ করে এখন এইসব ইউটিউব করছি, যদি আমার ম্যানেজার জানতে পারি তো আমাকে প্রচুর প্রচুর ছাড় দেবে, প্রচুর প্রচুর বকাবকি করবে, করবে করবে। এই নাইট শিফটে না এই এতক্ষণ ধরে কাজ করতে একদম ভালো লাগে না, তো আমি ভিডিওটা বানিয়ে নিই, একটু পরে আবার কাজ করব। আমি আজকে যেহেতু রোকাবাপূর্ণ ছিল, আমি বিকেলবেলা ঘুম থেকে সকালে তো আমি এমনি ভাত তরকারি খেয়ে শুয়ে পড়েছিলাম, নিরামিষ হয়েছে যেহেতু রকম বাবার পুজো ছিল, আর মারও একটা ইনভিটেশনে যাওয়ার ছিল, তো আমি খেতে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা উঠতে দেখি 7টা বেজেছে, আমার 7টা বেজেছে, উঠে এখন আর কী খাবো, আবার রাত্রিতে ডিনার করবো কী করবো বুঝতে পারছি না। তখন মা বললো যে মাঝখানে ইনভিটেশনে কী ছিল, আমার এক মামির বাড়ি, দুঃসম্পর্কের মামি, তো সেখানে মানে মার এক বৌদির বাড়ি, তো সেখান থেকে মা প্রসাদ নিয়েছিল ভোগ, তো সেটাই খেলাম আমাদের আমার জন্য বাবার জন্য ভাইয়ের জন্য, ভাই তো অফিসে গেছিলো, তো ভাই অফিস থেকে এসে পরে খাবে, তো আমার জন্য রেখেছিল, তো ওটাই খেলাম। এবার 7:30টার সময় ওটা খেয়ে তো তখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিলো না, আমার একটু গ্যাসেরও প্রবলেম হয়ে গেছিলো, তা অন্য কিছু আর খাইনি তখন, রাত্রিবেলা কিচ্ছু খাইনি। তারপরে মা রেখে দিয়েছিলো আমার জন্য দুটো রুটি আর পনিরের তরকারি, পনিরের তরকারি করেছিল আমাদের যে রান্নার মাসি আছে একজন, উনি করে দিয়েছিলেন সকালবেলা, তো সেই পনিরের তরকারি আর রুটি রেখে দিয়েছিল, তো দুটো রুটি খেতে পারিনি আমি রাত্রিবেলা বেশি খেতে পারিনি, তো একটা রুটি দিয়ে পনিরের তরকারি দিয়ে পরে 12:30টার পর খেলাম। তার মধ্যে আরেক সমস্যা হয়ে গেছিলো আমাদের অফিসের যে সিস্টেমটা সেটা আবার খুলছে কি, ম্যানেজারকে বলে কমপ্লেন রেজিস্টার করি, উনি কাণ্ড করে তারপরে শেষে আমি লগ ইন করলাম, অনেক প্রবলেম ঝামেলা হয়ে গেছিলো, তারপর লগ ইন করেছি, করে 12:30টার সময় আমি খেয়েছি। তো আজকে রাত্রিতে সেরকম কোনো খাওয়ার কোনো প্ল্যান নেই, যদি আবার খেতে ইচ্ছা করে বিস্কুট টিস্কুট অনেক কিছু আছে ওই খেয়ে নেবো আর কি।
তো আমি ফার্স্ট টাইম এই ব্লগটা করছি, এটাকে আপলোডও করবো খুব শিগগিরই। তো তোমরা দেখে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে, আর তোমরা এটাও জানিও যে তোমরা ভবিষ্যতে কীরকম ধরনের ব্লগ দেখতে চাও। আমি ভাবছি যে বাড়ির বাইরে গিয়ে একটা ব্লগ করবো, ধরো কোনো রেস্টুরেন্টে গিয়ে বা কোথাও খেতে গিয়ে, যেহেতু ফুড চ্যানেল আমার এটা, তো সবসময় রান্নারই দেখাবো, সেরকমটা তো হয় না, সেরকমটা তোমাদেরও হয়তো ভালো নাও লাগতে পারে একটু নতুনত্ব করতে গিয়ে। তা আমি ভাবছি যে কোনো স্পেশাল রেস্টুরেন্টে গিয়ে সেখানকার স্পেশাল খাবার বা ওখানকার লোকেদের সঙ্গে কথা বলেছি এখানে কীরকম কী পাওয়া যায়, কী ওখানকার কী বিশেষত্ব, বা কোনো ক্যাফেতে গিয়ে শ্যুট করে ওটা দেখাবো। তো তোমরা বলো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, আর কীরকম ধরনের আর নতুন নতুন রেসিপিস দেখতে চাও সেটাও আমার সঙ্গে জানিও। তো দেখে থাকো, ভিডিওটা কন্টিনিউ চলবে, আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি এখন কাজে বসলাম। হ্যালো, আমি আবার চলে এসেছি, আমি এখন একটু কাজে বসলাম, তো কাজটা করছি, তোমরা দেখতে থাকো, ব্লগটা চলবে। একটা সুন্দর মিউজিক দিয়ে দিচ্ছি আমি এখানে, তোমরা এনজয় করতে পারো, একটা গান দিয়ে দিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। तो मिले हो अभी ना करूं छूटने की बात, अभी अभी तो पसंद आए हो, अभी अभी रूठने की बात, अभी अभी तो रोशनी करूं छुपाने की बात, अभी अभी जिंदगी शुरू है, अभी अभी हम जाने की बात, हम तो हारे माहिया रे देने नींद तिहार, तेरी धड़कनों को मेरी धड़कने सुनाए, तेरी ख्वाहिशों से मेरी ख्वाहिशें रहाएं, तेरी करवटों से मेरी दास्तां बयाएं, क्या सुकून क्या जुनून हम नवा, अभी अभी दिल की सुनी है, अभी ना करो जमाने की बात, अभी अभी बातें रुकी हैं, अभी अभी दोहराने की बात, अभी अभी आवारगी संभलने की बात, अभी अभी
समाए, तेरी धड़कनों को मेरी धड़कने सुनाए, तेरी ख्वाहिशों से मेरी ख्वाहिशें रिहाए, तेरी करवटों से मेरी दास्तां बनाए। क्या सुकून क्या जुनून हम नवा, চলে এসেছি। মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছিলো অফিসে, তো ডেকেছিলো আমাদের যে সাপোর্ট আছে উনি ডেকেছিলেন, তো আমি আবার গেলাম মিটিংয়ে কথা বলতে ওনার সাথে এখন সর্টেড। তো আমি এখনও কাজ করছি, আমার কাজ চলছে অনগোয়িং, তো তার মধ্যেই আবার একটুখানি এলাম। প্রচণ্ড গরম পড়েছে মাঝখানে, তো প্রচণ্ড গরম পড়েছিল, তারপরে বৃষ্টি বৃষ্টি হলো, হয়ে সব ঠিক হয়ে গেল, আবার এখন প্রচণ্ড বেশি গরম পড়েছে। আর এই গরমটা পড়ার জন্য একদম দেখতে পাচ্ছেন চশমাটা, তোমরা দেখতে পাচ্ছ চশমাটা পড়তে পারছি না আমি। আমি না মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম ব্লগ করছি তো মিস্টেক হয়ে যাচ্ছে যে আপনি বলবেন না তুমি বলবো, গন্ডগোল হয়ে যাচ্ছে। তো কিছু না, একটু তোমরা একটু দেখেন এই ব্যাপারটা, চশমাটা খালি নেমে যাচ্ছে নিচে, এত ইরিটেটিং লাগে না কি বলবো, আর তো গরমও লাগছে, এই জন্য আমি গেঞ্জি পরে রয়েছি। এত গরম, এত গরম, পাখা যে কী হাওয়া আসে গায়েও লাগে না, আর তার মধ্যে পাখার থেকে একটু কিছুটা দূরেও বসে আছি আমি। তো চলো আবার ব্যাক টু ওয়ার্ক, পরে আসি আবার, তোমরা গান শুনতে থাকো।
ঠিক আছেন, আমি এখন এখানে সিস্টেমের সামনেই বসে আছি আর দাঁড়িয়ে নিই। তো এতক্ষণ তোমরা একটা খুব সুন্দর একটা গান শুনছিলে, যেটা কি বলবো, শুদ্ধ কেকে মারা গেছেন, তো সেই জন্য একটু মনটা ভারীও আছে, কারণ কেকে হচ্ছে আমার ছোটোবেলাকার ইমোশন বলো, ভালোবাসা বলো, যাই বলো, সব কেকেকে জুড়ে। তো কেকের গান মানে যেরকম অন্যান্য সব গায়কদের গান আমার ভালো লাগতো, যেমন লতাজির গান, তারপরে কিশোর কুমারের গান, সেরকম কেকেজির গানেও গান দিয়েই আমার ছেলেবেলাটা থেকে বড় হওয়া, পুরোটাই কেকেজির গান দিয়ে। তো সেটা তো বলারই নেই। তো তোমরা সেই গান শুনছিলে, খুবই দুঃখজনক ঘটনা যে কী বলবো আর, কলকাতায় এসে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটা, এটা তো ঠিক নয় আমার বলে মনে হয়, আপনার তোমাদেরও এটা মনে হবে অনেকেরই। এবার এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, অনেক কন্ট্রোভার্সি চলছে, আমি দেখতে পাচ্ছি। রূপঙ্কর বাগচি বলে একজন ফেমাস সিঙ্গার, উনি অনেক কথা বলেছেন, তারপর তাকে সমর্থন জুগিয়ে নচিকেতা অনেক কথা বলেছে, সেসবের মধ্যে আমি যেতেই চাই না। সেসবের মধ্যে গিয়ে কী হবে, উনি একটা ওনার ইমোশন থেকে একটা ভুল কথা বলেছেন, যার জন্য উনি অনুতপ্তও হয়েছেন। আমার মনে হয় না যে উনি একজন তো সিঙ্গার, তো আমার মনে হয় না যে ওনাকে এরকম করে বাজে কথা বলা উচিত, আমার সেটা পার্সোনালি মনে হয় না। আমি ওনাকে সাপোর্ট করছি না, আমি জানি উনি খুবই খারাপ কথা বলেছেন, উনি একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর সম্বন্ধে খুবই খারাপ কথা বলেছেন, কিন্তু যখন উনি অনুতপ্ত, যখন উনি ক্ষমাও চাইছেন, তো ওনাকে নিয়ে আর বাজে কথা বলে আমার মনে হয় না কোনো লাভ আছে। কারণ আফটারঅল উনি একজন শিল্পী, ওনার গানটাই আমাদের ভালো লাগে বলেই তো উনি একজন এত বড় একজন সঙ্গীত শিল্পী হয়েছেন। তো আমার মনে হয় না ওনাকে নিয়ে আর কিছু বলা উচিত। কেকেজি আমার মতে পুরো যে কেকেজি মারা গেছেন বা এসব যে হয়েছে কলকাতায় এসে এসব নিয়ে চর্চা হচ্ছে, তো এর জন্য দায়ী পুরোপুরি ওই যে হলে হয়েছে সেই হল কর্তৃপক্ষ দায়ী পুরোপুরি। একটা পলিটিক্যাল ব্যাপারও ঢুকে গেছে এর মধ্যে, যার জন্য ওনাকে সময় মতন হসপিটালেও নিয়ে যাওয়া হয়নি। এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে যে ওনাকে মানে সাউথ কলকাতা থেকে সেন্ট্রাল কলকাতায় নিয়ে যাওয়ার দরকার পড়লো। আমি তো সাউথ কলকাতা থাকি, আমি আনোয়ার রোডে থাকি, তো আমি বলতে পারি যে এখানে প্রচুর হসপিটাল আছে, ইমার্জেন্সি হলে কোনো অসুবিধাই নেই। আর ওনার মতন একজন এত বড় একজন শিল্পীকে নিয়ে যাওয়া, তো আমার মনে হয়েছিলো যে ওনাকে তো পাশেই হলের পাশেই আমরি হসপিটাল ছিল ঢাকুরিয়াতে, ওখানেও নিয়ে যেতে পারতো সবাই মিলে ওনাকে, কিন্তু ওনাকে প্রথমে হোটেলে নিয়ে যাওয়া হলো, তারপর সেখান থেকে সেন্ট্রাল কলকাতার হসপিটালে নিয়ে যাওয়া হলো। এটা পুরোপুরি একটা পলিটিক্যাল ব্যাপারই লাগছে, আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু এই নিয়ে তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তিও প্রাপ্য। এটা খুবই একটা বাজে ব্যাপার হয়েছে, আর এটার জন্যই আমি এখন দেখতে পাচ্ছি অনেক নিউজে যে আরও অনেক সিঙ্গারদের মানে বাইরে থেকে, কলকাতার বাইরে থেকে আসার কথা ছিল কলকাতায় কনসার্টের জন্য, কিন্তু আর কেউ আসতে চাইছেন না, সবাই ভয় পাচ্ছে। এরকম একটা ঘটনা ঘটে গেলে কেই কোন সেলিব্রিটি বা আসতে চাইবে, সেই সিঙ্গারই হন আর অন্য কোনো সেলিব্রিটি হন, কেউই আর আসতে চাইবে না, তো সেটা একটা খুব বাজে ব্যাপার, খুবই একটা বাজে ব্যাপার। কিন্তু আপনারা, তোমরা কেউ মন খারাপ করো না, আমি আবার আপনি বলে ফেললাম, আমার আর হবে না, আমার দ্বারা বুঝতে পারছি, তোমরা কেউ মন খারাপ করো না, ওনাকে গানে গানেই স্মরণ করো, ওনার গান শুনতে থেকো, ব্যস তাহলেই উনি খুশি। উনি তো গানের মাধ্যমেই চলে গেলেন, আমাদের থেকে বিদায় নিলেন, তো তোমরা আর কেউ কিছু দুঃখ করো না, দুঃখ তো একটা থাকবেই, কিন্তু তা হলো মানে সেরকম মন খারাপটা করো না, ওনাকে গানের মধ্যে দিয়ে মনে রাখার চেষ্টা করো, শ্রদ্ধা করো, যেরকম ওনার লতাজিকে করি, কিশোর কুমারকে করি, আরও বাকিদেরকে করছি সেরকমভাবে। তো এইটুকুই বলার ছিল আমার ওনাকে নিয়ে, চলো দেখতে থাকো ব্লগটা। আর তোমরা সবাই কী করছো যখন এই ভিডিওটা দেখছো, আমি তো এখন নাইটে করছি, তো তোমরা যখন ভিডিওটা দেখছো তখন তোমরা কে কী করছো আমাকে কমেন্ট করে জানিও। প্লিজ ভিডিওটাতে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমি ব্লগ করার একটাই উদ্দেশ্য তোমাদের সাথে কন্ট্যাক্ট যাতে করতে পারি। তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করছো না,
ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের তো জবাবই নেই। তোমরা ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিও আমার দেখো, লাইক দিও, কমেন্ট একটাও আসছে না, তোমাদের কিছু বলার নেই আমাকে, কিছু তো কমেন্ট করো, ভালো হোক বাজে হোক কমেন্ট করো। দেখতে চাই আমি তোমাদের কী বক্তব্য আমার এই চ্যানেলটা নিয়ে। আর আমার চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে প্রচুর প্রচুর লোক আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে, সবাই অনেক উপকার পাবে, সবাই রেসিপিগুলো জানতে পারবে, নতুন নতুন রেসিপি অনেক খাবার সম্বন্ধে জানতে পারবে, অনেক রকমের ব্লগও আসবে এখানে, তো সেসব নিয়ে অনেক এন্টারটেনিং হবে আমার এই চ্যানেলটা। তো তোমরা প্লিজ এটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সব থেকে বড়ো কথা। তো আমার ইচ্ছা হলো আমি একটা কেকেজির একটা গান গাওয়ার দুঃসাহসিকতা দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এই গানটা গাইতে চলেছি, তুমি মেরি সব হ্যাঁ, হঠাৎ মনে লিরিক্স দেখে দেখে গাইছি, কিছু মনে করো না, লিরিক্স তো সবসময় মনে থাকে না, সেজন্য জাস্ট একটা মিনিট দাও, আমি গানটা গাইছি। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है जहाँ है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला कि तू मुझसे जुदा, ओ ओ ओ ओ ओ तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है जहाँ है, तू ही दिन है मेरा। बस एकटुक एरपर और गावर दुस्साहस हमें देखाते पर तुम्हारा जानियो कार कीरकम लागल हमारे छोट गानी छोटो एक भावल एक ट्रिब्यूट दिए उनार गान तो अनेक शुने एक देखी केम लागे, तो तुम्हारा जानियो केम हल। हाँ ठीक है, देखे थको ब्लॉगटा। দেখো আমি এখনও ডেস্কে বসে কাজ করছি, তোমাদেরকে টাইমটা দেখাইনি, কটা বাজে, কটার সময় ব্লগটা করছি না সেটা দেখানো হয়নি। তো আমি অ্যাকচুয়ালি কটার সময় আরম্ভ করেছি, দুটো আড়াইটে হবে বা পৌনে তিনটে হবে। দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছ, 3:27 বাজে, 3:27 AM। এরম টাইমে বসে আমি তোমাদের সাথে ব্লগ করছি, কাজও করছি, ব্লগও করছি। অ্যাকচুয়ালি এটা করার উদ্দেশ্যটা আমার একটাই, যে আমি যদি ঘুম না পাই রাত্রিবেলা, প্রচণ্ড ঘুম পেয়ে যাই আমি। অন্য সময় মা যখন উঠে সকালবেলা উঠে এইদিকে আসে তখন দেখে আমি মাথা নিচু করে ঘুমিয়ে পড়েছি বা চেয়ারে হেলান দিয়ে হা করে ঘুমিয়ে পড়েছি। অনেক সময় এরম করে ঘুমিয়ে পড়ি, অনেক সময় এরম করে মাথা নিচু করে ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড ঘুম পেয়ে যায় আমার কাজ করতে করতে, মাথাটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ করি, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ারও করা হলো আর আমার ঘুমটাও এলো না, তো সেই জন্য এই ব্লগটা করবো। কেমন লাগলো আপনাদেরকে গান শুনে বলবেন কিন্তু, হ্যাঁ আমাকে জানাবেন, অবশ্যই খুব ভালো লাগবে, ঠিক আছে, আমাদের একটা ইমোশন। তো দেখতে থাকুন ব্লগটা, আমি আরও কিছু শেয়ার করবো এই ব্লগে, দেখতে থাকুন। বেশিক্ষণ আর করবো না ব্লগটা, অলরেডি 40 মিনিটস হয়ে আছে, তো ঠিক আছে দেখতে থাকুন। আচ্ছা আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, এখানে আমার এখনকার মতো কাজ কমপ্লিট, তো আমি একটা জিনিস শেয়ার করতে এলাম তোমাদের সাথে। তো কথা হচ্ছে যে আমার না এই যে দেখছো তো খুব দেখে মনে হচ্ছে খুব ভালো হেয়ার, খুব হেলদি হেয়ার, কিন্তু সেটা নয়, আমার না খুব হেয়ার ফল হচ্ছে, আমি বুঝতে পারছি। অনেক কিছু করেছি, অনেক শ্যাম্পু চেঞ্জ করেছি, মেথি লাগিয়েছি, দই লাগিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু হেয়ার ফল কমছে না। কীরকম হেয়ার ফল হচ্ছে বলতো, চিরুনি দিয়ে আশ্রালে যে চিরুনির মধ্যে হেয়ারগুলো চলে আসে সেটা হচ্ছে না, কিন্তু আমার হেয়ার ফলটা হচ্ছে কীরকম যে চিরুনিতে আসতে হচ্ছে তো মানে মনে হচ্ছে যে মাথা থেকে ঝরে 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 ধুলোবালি যেমন ঝরে ঝরে পড়ে ওরকম
মাথা থেকে চুলগুলো ঝরে ঝরে পড়ছে। তো এইরকম টাইপের হেয়ার ফল হচ্ছে। তোমরা কেউ একটু সাজেশন দিতে পারবে যে এই হেয়ার ফল নিয়ে কী করা উচিত, কী করলে এই হেয়ার ফলটা যাবে? আমি এতদিন মামাআর্থের শ্যাম্পু ইউজ করছিলাম, অনিয়ন শ্যাম্পুটা, সেটাতে নাকি অনেক কাজ দেয়, তো সেটাতে কাজ দিচ্ছে না। তো তার আগে আমি কায়ার শ্যাম্পু ইউজ করছিলাম, তো ওটাতে আমি দেখলাম আমার যখন করোনা হয়েছিল সেই টাইমে হেয়ার ফলটা বেড়ে গেছিলো, তো কায়ার শ্যাম্পুটা আমি চেঞ্জ করে মামাআর্থের অনিয়ন শ্যাম্পুটা নিলাম। কারণ অনিয়নে অনেক কাজ দেয়, কায়ার শ্যাম্পুটাও কাজ দিচ্ছিল, কিন্তু অনিয়ন শ্যাম্পুটাতে আরও বেশি কাজ দেবে মনে করে আমি কিনলাম। তো সেটাতে হচ্ছে না, সেটা চেঞ্জ করে আমি আগে ছোটোবেলা যখন ইউজ করতাম যেটা ক্লিনিক প্লাস, যেটা তো সেটাও মানে কাজ দিচ্ছে না, সেটাও ইউজ করছি, চুলটা সফট সবই হচ্ছে, কিন্তু চুলে সেই খুশকিও আছে আমার অবশ্য, তো খুশকিটাও রয়ে গেছে। ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করছি, সেটা কাজ দিচ্ছে, ড্যান্ড্রাফটা মাঝে মাঝে যাচ্ছে আবার আসছে যাচ্ছে, কিন্তু হেয়ার ফলটা কিছুতেই কমছে না। চুল কাটছে, ড্রাই হয়ে যাচ্ছে, উপরে উপর স্মুথ হচ্ছে, কিন্তু ভিতর দিয়ে ড্রাই হয়ে যাচ্ছে। সেই তেল তেলে ভাব, একটা গন্ধ যেরকম থাকে না, তেল তেলে ভাব হলে যেরকম একটা গন্ধ হয় বিচ্ছি, তো সেই সব ভাব হচ্ছে। তো আমি সেটাই আর কি বুঝতে পারছিলাম না যে কী করা উচিত, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা যদি কিছু সাজেশনস দিতে পারো এই রিলেটেড তো খুব ভালো হয় আর কি। তো সেই জন্য আর কি দেখি তোমরা কি কে কী সাজেশনস দিতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই হেয়ার ফলের জন্য কী কী করা উচিত। ঠিক আছে, তো আমার এই নাইট শিফট তো চলবে এখন সকাল 7:30 অবধি। তো তোমরা, আমার মনে হয় না আর ব্লগটাকে এগিয়ে লাভ আছে, অনেক কথা শেয়ার করলাম আজকে, পরে আরেকদিন আরেকটা কোনো ফুড ব্লগ নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। তো নেক্সট উইকে আবার ফুড ব্লগ নিয়ে আসবো, এই উইকও আসতে পারি বলা যায় না। তো এখনকার মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। আমি গুড নাইট তো বলতে পারবো না, গুড মর্নিংও বলতে পারবো না, হ্যাঁ তোমাদের জন্য গুড মর্নিংই হতে চলেছে। তো গুড মর্নিং টু অল অফ ইউ গাইজ। আর আমাদের, আমাকে সাজেস্ট করো যে আমার কীরকম কীরকম ভিডিওস তোমরা চাইছো খাবার রিলেটেড, ফুড ব্লগ তো আনবোই, কীরকম কীরকম রেসিপিস চাইছো সেটাও আমাকে জানিও, যাতে আমি ভবিষ্যতে আরও অনেক অনেক রেসিপিস আনতে পারি তোমাদের সামনে। আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো, অনেকে মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সবই নতুন চালু করেছি আমি, এটা অনেক অনেক সাবস্ক্রাইবার দরকার তোমাদের জন্যই আমার থাকা ইউটিউবে। তো তোমরা পাশে না থাকলে আমি ইউটিউবে থেকেই বা কী করবো, তোমাদের জন্যই তো রেসিপিসগুলো নিয়ে আসা এসব করা। তো তোমাদের একটু পাশে চাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর লাইক কর দিও। আমি ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।